হরি পুরুষ জগৎবন্ধু মহা উদ্ধারণ চারি হস্ত চন্দ্রপুত্র হাকিট বদন প্রভু 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 হে অনন্তানন্তময় হরে কৃষ্ণ জয় জগৎবন্ধু হরি। আজকে মহাবতারি প্রভু জগৎবন্ধু সুন্দরের এক অপ্রাকৃত লীলা আস্বাদন করব। লীলার বিষয় হল প্রভুর নগরবাড়ি যাত্রা এবং কাঙাল ভক্ত রজনীনাথের বাড়িতে পদার্পণ, আর দ্বিতীয়ত হল কালিকা বাড়ি যাত্রা, সেখানে পূর্ণ শিকদারের বাড়িতে পদার্পণ। শুরু করছি। প্রভু ফরিদপুর গোয়ালচামর শ্রীঅঙ্গনে আছেন, কথা বলা প্রায় বন্ধ করে দিয়েছেন, লিখে দু চার কথা জানান মাত্র। নগরবাড়ি পাবনা জেলার এক বিশিষ্ট গ্রাম। ওই গ্রামে পরম ভক্ত বিহারী সাহা বাস করেন, তার সঙ্গপ্রভাবে আরও বহু সজ্জন বন্ধু সুন্দরের প্রতি আকৃষ্ট হয়েছেন। কালিকাবাড়ি নিবাসী ভক্ত কুলমণি পূর্ণ শিকদার মহাশয়ের সঙ্গে বিহারী সাহার বিশেষ সৌহার্দ্য ছিল। পূর্ণ শিকদার মশাইকে সঙ্গে নিয়ে বিহারী প্রভুর কাছে গিয়ে তাকে নগরবাড়ি যেতে নিবেদন করলেন, প্রভু স্বীকার করলেন। তারা পালকি আনতে গেলেন, কৃষ্ণদাস প্রভু দ্রব্যাদি গুছিয়ে দুই ট্রাঙ্কে বোঝাই করলেন। পরদিন ব্রাহ্ম মুহূর্তে পালকি যোগে প্রভু রওনা হলেন। ভক্তগণ সেবা দ্রব্যাদি নিয়ে স্টেশনের দিকে অগ্রসর হলেন। গাড়ি আসতে তখন বিলম্ব ছিল। নিকটস্থ স্কুল ঘরে প্রভুকে বসিয়ে বাল্যভোগের জোগাড় হতে থাকল। প্রভু কিছু গ্রহণ করলেন, ভক্তগণ প্রসাদ পেলেন। ট্রেন আসলে সকলকে প্রভু নিয়ে ট্রেনে আরোহণ করলেন। ট্রেন গোয়ালন্দ পৌঁছাল এবং পরবর্তী স্টিমার আসবার জন্য যেটুকু বিলম্ব ছিল সেই সময়টুকুতে প্রভুবন্ধু পুনরায় প্রিয় ভক্ত শরৎচন্দ্রের সেবা গ্রহণ করলেন। কালীগঞ্জের স্টিমার আসলে প্রভু ভক্তসহ তাতে আরোহণ করলেন এবং নগরবাড়ি স্টেশনে পৌঁছিলেন। বহু ভক্ত পালকি নিয়ে স্টেশনে উপস্থিত ছিলেন। প্রভু দর্শনে অসংখ্য ভক্ত মধ্যে এক অপূর্ব আনন্দের উল্লাস দেখা দিল। ভক্তবৃন্দ দর্শনে ও কীর্তন শ্রবণে আনন্দিত হয়ে নীরব প্রভু মধুর হাসলেন। সে হাসিতে সকলের মন প্রাণ শীতল হয়ে গেল। অগণিত নরনারী যেন স্রোতের মতো চলতে লাগল প্রভুর পালকির পশ্চাতে পশ্চাতে। কিন্তু এখন সমস্যা হল, প্রভু কোথায় উঠবেন এটা নিয়ে। গ্রামের ব্রাহ্মণ কায়স্থ ধনীমানি সকলেই এসে নিজ নিজ গৃহে নিয়ে যাওয়ার জন্যে আগ্রহ প্রকাশ করতে লাগলেন। প্রভু বন্ধু হরি কিন্তু কারো বাড়িতে গেলেন না, গেলেন যুগীবংশীয় কাঙাল ভক্ত রজনীনাথের বাড়িতে। এত শত বিশিষ্ট বাড়ি থাকতে কাঙালের ঠাকুর এক দিনহীনের পর্ণকুটিরে পাদপদ্ম দিয়ে কাঙালের ঠাকুর নামটি সার্থক করলেন। যাদের গৃহে প্রভু গমন করলেন না তারা কেউই মনে বিদ্বেষভাব পোষণ করলেন না। প্রভুর কাঙাল প্রিয়তা দেখে সকলেই বিমুগ্ধ হলেন ও সকল গ্রামবাসী মিলিত হয়ে প্রভুর সেবাদি ও ভক্তবৃন্দের সেবাদির ব্যবস্থা করতে লাগলেন। প্রভুর সর্বাপেক্ষা বড় সেবা হল কীর্তন। সকলে সমবেত হয়ে কীর্তন আরম্ভ করলেন। বৃদ্ধা রজনীর মা দশজন মানুষের মতো শক্তি নিয়ে ছুটোছুটি করে ভক্তগণ সহ প্রভুর সেবা করার ব্যবস্থা করতে লাগলেন। কাঙাল রজনীনাথের গৃহে দাপরের বিদুরের বাড়ির শোভা মাধুর্য যেন পরিস্ফুট হয়ে উঠল। সেবায়িত কৃষ্ণদাস প্রভুর সেবার জন্য রন্ধনাদি করলেন। বালক বালিকারা ফুল তুলে মালা গেঁথে বন্ধু সুন্দরকে সাজালেন। কেউ বা শ্রীঅঙ্গ পুষ্প তুলসী চন্দনে সাজিয়ে দিলেন।
কেউ পাখা নিয়ে হাওয়া করতে লাগলেন, কেউ বা নয়ন ভরে রূপমাধুরী দর্শন করে নয়ন সার্থ করলেন। কদিন পর শ্রীশ্রী প্রভু ফরিদপুরে ফিরে যেতে ইচ্ছা প্রকাশ করলেন। পালকি আসলো, রজনীর মা প্রভুর পাদপদ্ম পূজা করবার জন্য তুলসী চন্দন পুষ্প নিয়ে এসে প্রণতা হলেন। শিশির প্রভু আসন করে বসলেন, রজনীর মা প্রাণ ভরে পূজা করলেন। অন্যান্য ভক্তগণ অনেকেই এই সুযোগে শ্রীশ্রীর পাদপদ্ম পূজা করবার সৌভাগ্য লাভ করল। একটু সময় পরে শ্রীশ্রীর প্রভু ধুলায় গড়াগড়ি দিতে লাগলেন। রজনীর বাড়ি যেন আজ মহাতীর্থ, প্রভু স্বয়ং সে তীর্থভূমির রজ গায়ে মাখলেন। কিছুক্ষণ ধুলায় গড়াগড়ি দিয়ে একখানি কালো ফিতা পেরে কাপড় পরিধান করে দিব্য কন্দর্প বিজয়ী মূর্তিতে পালকিতে আরোহণ করে স্টেশন অভিমুখে যাত্রা করলেন। নগরবাড়ির পুরুষ নারী বন্ধু সুন্দরকে পেয়ে যেমন আনন্দ সমুদ্রে ডুবেছিলেন, আজ আবার তাকে হারিয়ে বিরহের দাবদাহনে তেমন দগ্ধ হতে লাগলেন। নগরবাড়ির সহস্র সহস্র ভক্ত প্রাণের সজল নয়ন যতদূর পর্যন্ত স্টিমার দেখা যায় ততদূর পর্যন্ত ছবির মতো তাকিয়ে রইল। শ্রীশ্রী প্রভুর নগরবাড়ি গমনে গ্রামখানিতে এক অপূর্ব আনন্দের প্রবাহ বয়ে গিয়েছিল। পূর্ণ শিকদার মশাই সঙ্গে সঙ্গে ছিলেন। তার অত্যাগ্রহে শ্রীশ্রী প্রভু নগরবাড়ি গ্রামে যেতে সম্মতি প্রকাশ করেছিলেন। শিকদার মহাশয় প্রভুর একনিষ্ঠ ভক্ত, নগরবাড়ির আনন্দ দর্শন করে তার মনে সাধ জাগল প্রভুকে নিজ গ্রাম কালিকা বাড়িতে নিয়ে যাবেন। ভক্তের অন্তর ভগবান জানতে পারেন। শিকদার মশাই একদিন শ্রীচরণে বিশেষভাবে বিনয় করতেই বন্ধু সুন্দর হাসি মুখে স্বীকৃতি দেন। ভক্তবর পূর্ণ পূর্ণানন্দে মেতে বহু ভক্ত সঙ্গে নিয়ে বন্ধু সুন্দরকে নিয়ে কালিকা বাড়ি গমন করলেন। গোয়ালন্দ থেকে পাবনাগামী স্টিমারে কালিকা বাড়ি যেতে হয়। শ্রীশ্রী প্রভুর দর্শনে কালিকাবাড়ি গ্রামখানি পরম আনন্দ সাগরে ভাসমান হল। গ্রামের প্রত্যেকটি পুরুষ নারী বালক বৃদ্ধ বন্ধু সুন্দরের দর্শন লাভে ধন্য হল। যদিও প্রভু কোনো শব্দ উচ্চারণ করেননি, তবুও তার মধুর হাস্যময় দৃষ্টিখানি সকলের মনপ্রাণ নিবিড়ভাবে আকর্ষণ করেছিল। সকলেই পাদপদ্ম স্পর্শে মানব জন্ম সফল করেছিল। ভক্তবর পূর্ণ শিকদার মশাইকে শ্রীশ্রী প্রভু একটি কাগজে লিখে দিয়েছিলেন, যম বিষ সন্ধান। এই কথার অর্থ শিকদার মহাশয় কিছুই বুঝতে পারেননি। অনেকদিন পর একদিন তার ভক্তিমতী পত্নীকে সর্বে দংশন করে। ওঝারা অনেকে বিষ নামাতে অক্ষম হয়ে বিদায় নেন। তিনি তখন যম বিষ কথা দুইটির অর্থ হৃদয়ঙ্গম করেন। তখন অনুসন্ধান কর্তব্য এটাই তৃতীয় শব্দের তাৎপর্য বুঝে মনে মনে বন্ধু সুন্দরকে সন্ধান করতে থাকেন, অর্থাৎ মনে গভীরভাবে বন্ধু সুন্দরের অনুধ্যান করতে থাকেন। তখন সূক্ষ্মভাবে শ্রী শ্রী প্রভু দর্শন দেন এবং শ্রী পাদস্পর্শে মৃতকে সঞ্জীবিত করেন। কোনো সময় শিকদার মশাইয়ের মনে গৃহত্যাগ করে নবদ্বীপ ধামে বাস করাবার ইচ্ছা জাগে এবং তিনি শ্রীশ্রী প্রভুর অনুমতি প্রার্থনা করেন। শ্রীশ্রী প্রভু তাকে লিখে দেন, গৃহত্যাগ অকৃতি, কর্ম ভিন্ন কাল নয়, সর্বকার্যে দায়ী নর। সংসারের কর্তব্য কার্য ত্যাগ করে তীর্থবাস করা শ্রীশ্রী প্রভুর অভিপ্রেত নয় বলে পূর্ণচন্দ্র বুঝতে পারেন। তিনি সংসার ত্যাগের বাসনা সম্পূর্ণ পরিহার করে গৃহস্থ বৈষ্ণব হিসাবে নিজ বাড়িতে বসবাস করতে সংকল্প গ্রহণ করেন। হরে কৃষ্ণ, জয় জগৎবন্ধু।
নিজ